আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও স্বাগত জানাচ্ছি বাংলা ভাইরাল নিউজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আলোচিত সব ঘটনার সংবাদ শিরোনামগুলি। বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য, রাজনীতি শিকার হলেন সাকিব আল হাসান। সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে যা বলছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সাকিবের শাস্তিতে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজবেন না বললেন হার্ষা বুগলে। কালো মেঘ, ভারী বর্ষণ, ঝড় এবং টর্নেডো, গত কয়েকদিন বাংলাদেশের ক্রিকেটের উপর দিয়ে এগুলো সবই বয়ে গেছে। সর্বশেষ টর্নেডোর মধ্যে দিয়ে ঘটেছে সমাপ্তি, কিন্তু যে ধ্বংসলীলা রেখে গেছে ওই টর্নেডো, তাতে এর রেশ কত বছর বয়ে বেড়াতে হবে সেটা সামনের পরিস্থিতিতে অনুধাবন করা যাবে। টর্নেডোর নাম ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব না জানানো, আর তাতে বিপর্যস্ত বাংলাদেশের তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, সাথে বাংলাদেশের ক্রিকেটও। বাংলাদেশের ক্রিকেট এজন্য যে এদেশে ক্রিকেট যতটুকু সাফল্য পেয়েছে তা অর্জনে বেশি অবদান রেখেছে সাকিব আল হাসানের মাঠের পারফরমেন্স। সাফল্যের এই কারিগরকে যখন ষড়যন্ত্রে বেড়াজালে ফেলে নির্বাসনে বা মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তখন দেশের ক্রিকেট কিভাবে ভালো কিছু স্বপ্ন দেখবে? তার দুই বছরের শাস্তির মধ্যে এক বছর মাঠের বাইরে থেকে সব শর্ত ঠিকমতো পালন করলে দ্বিতীয় বছরে খেলতে পারবেন, কিন্তু এই একটি বছর বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের ক্রিকেট এই এক বছর খুবই ব্যস্ত সময় পার করবে। এই সময়টায় সাকিববিহীন বাংলাদেশ দল জিম্বাবুয়ে হয়ে যায় কি না সেটাই বড় শঙ্কার ব্যাপার, কারণ সব ম্যাচেই সাকিব ও মাশরাফি ফ্রন্টলাইনে থাকতেন। মাশরাফি অবসরের চিন্তা নিয়ে বসে আছেন, সাকিবের এই অবস্থা তাহলে হাল ধরবে কে? বিষয়গুলো দেশে ক্রিকেটাররাও অনুধাবন করছেন, ফলে দলে সাকিবের অনুপস্থিতিতে জাতীয় দলের ও প্রথম শ্রেণীর লিগে ক্রিকেটাররাও সবাই মর্মাহত। দল সাফল্য পেলে সবাই অনুপ্রাণিত হন, ব্যর্থ হলে সবাই মনমরা হয়ে যান। এমন এক পরিস্থিতির মধ্যেই ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করল বাংলাদেশ টি-20 স্কোয়াড। বাংলাদেশের ক্রিকেটের উত্থান 2015 বিশ্বকাপ থেকেই, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ওই আসরে বাংলাদেশ নজর কাড়ে সবার। এরপর দেশে ফিরে যেন অন্য এক বাংলাদেশ, অসম্ভবকে সম্ভব করেছেন তারা, যাতে অগ্রণী ভূমিকায় সাকিব মাশরাফিরা। মাশরাফি ইঞ্জুরি ও বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন সত্য, তার সঙ্গে যোগ হয়েছে সংসদ সদস্যের দায়িত্ব, ক্রিকেট থেকে স্বাভাবিকভাবেই কিছুটা দূরে চলে যাচ্ছেন তিনি। এখনও ওয়ানডে ক্যাপ্টেন তিনি, কিন্তু সেটাও ছেড়ে দিতে চাইছেন। এর মধ্যে হঠাৎ করেই চলে এলো সাকিব ইস্যু, এরপর ফ্রন্টলাইনে থেকে দলকে পথ দেখাবেন কে? সাকিবের অবর্তমানে টি-20 ক্রিকেটের অধিনায়ক মাহমুদুল্লাহ এবং টেস্টে অধিনায়ক মুমিনুল হক, কিন্তু তারা কি সত্যিকার অর্থে সাকিবের বিকল্প? সাকিব একের মধ্যে শুধু দুই না তিন, ব্যাটসম্যান, বোলার ও দক্ষ অধিনায়ক, তার বিকল্প কোথায় মিলবে? কষ্টটা এখানেই। অন্য সব দেশের সব খেলোয়াড়েরই প্রায় সমসাময়িক, কিন্তু বাংলাদেশের এমনটা নেই। মাশরাফির বিকল্প সবাই সাইফুদ্দিনকে ভেবেছিলেন, কিন্তু ইঞ্জুরিতে তিনি মাঠের বাইরে। মাশরাফির ক্যাপ্টেন্সির গুণটা তো গোটা বিশ্বেই খুঁজে পাওয়া যাবে না, সাকিব তো সাকিবই। সাকিববিহীন বাংলাদেশ খেলতে হবে ভারতের পূর্ণাঙ্গ সফর, সম্ভাব্য পাকিস্তান সফর, ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ, যা পরিবর্তিত হয়ে জুনে হওয়ার কথা, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ, আয়ারল্যান্ড সফর, শ্রীলঙ্কা সফর, নিউজিল্যান্ডের সঙ্গে দুই দফা সিরিজ এবং টি-20 বিশ্বকাপ। এখানে কোনো সিরিজই গুরুত্বহীন নয়, কোনো সিরিজে সাকিব ছাড়া সহজেই বের হয়ে আসা সম্ভব হবে আগামী এক বছরে। এরপর ফিরে তিনি নিজের ফর্ম কতটা ভালো করবেন সেটাও দেখার বিষয়। মোহাম্মদ আশরাফুলের বেলাও এমন হয়েছে, আশরাফুল কি আর পেরেছেন জাতীয় দলে ফিরতে? ভারতের এক টুর্নামেন্টে জাতীয় দল থেকে তৎকালীন হাবিবুল বাসা, সুমন, অলোক কাপালি, সারিয়া নাফি সহ বিশাল একটি গ্রুপ যোগ দিয়েছিলেন বিসিবি থেকে পদত্যাগ করে। বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের সে পায়তারা থেকে মুক্ত হতে সময় লেগেছিল, এবার হয়েছে সাকিবের বেলায়। এ ক্ষতি পুষিয়ে নিতে কত সময়ের প্রয়োজন হবে তা সময় বলে দেবে। সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে যা বলছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ম্যাচ না পাতিয়েও ফেঁসে গেছেন সাকিব আল হাসান। সাকিবের অপরাধ, জুয়ারিদের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পাওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাননি তিনি, ফলে আইসিসি বাংলাদেশের অধিনায়ককে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে। এর মাঝে থাকছে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। তবে প্রশ্নবিদ্ধ তিন ম্যাচের একটি যেহেতু আইপিএলের, তাই স্বাভাবিকভাবেই সাকিবের বিরুদ্ধে তদন্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের আদৌ কোনো ভূমিকা আছে কি না সেই প্রশ্ন উঠছে। তবে বিসিসিআই জানিয়েছেন সাকিবের বিরুদ্ধে গোটা তদন্তটাই আইসিসির দুর্নীতি দমন ইউনিট স্বাধীনভাবে করছে।
এসিও সাকিবের ব্যাপারটা সম্পূর্ণ নিজেদের মতো করে তদন্ত করছে বলে জানিয়েছে অজিত সিং। আইপিএলের যে মৌসুমে ম্যাচ নিয়ে এত আলোচনা হচ্ছে, সেই মৌসুমের সকল দুর্নীতিবিরোধী বিষয়গুলো আইসিসি দেখভাল করছে। কোনো অভিযোগ উঠলে তা নিয়ে আইসিসি কাজ করছে, তদন্ত করছে। এর সঙ্গে বিসিসিআইয়ের কোনো সম্পৃক্ততা নেই। অন্যান্য মৌসুমগুলোর মতো 2018 মৌসুমেও দুর্নীতি বিষয়ক বিভিন্ন অভিযোগের ক্ষেত্রে আইসিসিকে সব রকম তথ্য প্রমাণ দিয়ে সহায়তা করেছে বিসিসিআই। আমরা আমাদের তরফ থেকে তথ্য প্রমাণ দিয়ে যথাসাধ্য সাহায্য করেছি আইসিসিকে, কিন্তু এ বিষয়ে পুরো তদন্তটাই আইসিসি করছে, বিসিসিআই নয়। আইসিসির অভিযোগ, 2018 সালে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ ও 2018 সালে আইপিএলের সময় জুয়ারিদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের কথা এসিওর কাছে জানাননি সাকিব। এরপর 2018 সালের ত্রিদেশীয় সিরিজেই তার সঙ্গে জুয়ারিরা দ্বিতীয়বার যোগাযোগ করলেও সেটি দ্বিতীয়বার এসিওর কাছে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন সাকিব। সর্বশেষ 2018 সালের 26 এপ্রিল সানরাইজার হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের একটি ম্যাচের আগে সাকিবকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটিও যথাযথ কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়েছেন তিনি। 2018 সালের 26 এপ্রিল আইপিএলের সেই ম্যাচে অবশ্য সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ জিতেছিল। কিংস ইলেভেন পাঞ্জাবের আফগান স্পিনার মুজিবুর রহমানের বলে ময়ঙ্ক আগারওয়ালের হাতে ক্যাচ দেওয়ার আগে 29 বলে 28 রান করেছিলেন সাকিব। বল হাতেও মোটামুটি সফল ছিলেন তিনি, 3 ওভার বল করে 18 রান দিয়ে ময়ং আগারওয়াল ও অ্যারন ফিঞ্চের 2টি উইকেট তুলে নেন। সাকিবের শাস্তিতে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজবেন না বললেন হার্ষা বুগলে। আইসিসি সাকিবকে নিষিদ্ধ করার পর থেকেই তোলপাড় চলছে ক্রিকেট বিশ্বে। সাবেক ও বর্তমান ক্রিকেটাররা সাকিবের শাস্তি নিয়ে নানা রকম প্রতিক্রিয়া জানাচ্ছেন। ভারতের খ্যাতনামা ধারাভাষ্যকার হার্ষা বোগলেও চুপ করে থাকেননি। সাকিবের খেলা তিনি ভালোবাসেন, তবে হার্ষা মনে করেন বড় বাঁচাই বেঁচে গেছে সাকিব আল হাসান। সংবাদমাধ্যম ক্রিকবাজের ইউটিউব চ্যানেলে সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে অনেক কথাই বলেছেন হার্ষা বোগলে। শুরুতে বলেন, স্বীকার করছি সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশে যা ঘটেছে তাতে হতভম্ব ও হতাশ লাগছে। সাকিব ক্রিকেটের বড় তারকা এবং এ মুহূর্তে সবচেয়ে ভালো খেলোয়াড়দের একজন। সে অনেক অভিজ্ঞ, সে একজন খেলোয়াড় যাকে গোটা দেশ সমর্থন দেয় তার দিকে তাকিয়ে থাকে, আর তাই সাকিব অনৈতিক প্রস্তাব পাওয়ার কথা জানায়নি। এ ব্যাপারটি ভীষণ বিভ্রান্তিকর, এটা একবার নয় 3-3 বার ঘটেছে। আমি বিস্মিত, কারণ সাকিব এ ধরনের আচরণ জানানোর ব্যাপারে সবসময় সোচ্চার। 2013 সালে বিপিএলে তা করেছে, যেবার মোহাম্মদ আশরাফুল নিষিদ্ধ হলো। সে বাংলাদেশের একজন গর্বিত ক্রিকেটার, তার মতো কেউ অজ্ঞতার ছায়ার আড়ালে লুকিয়ে থাকতে পারে না। এরপরই হর্ষের ব্যাখ্যা প্রতি সফরই আইসিসি দুর্নীতি বিরোধী ইউনিটের নিয়ম নীতি বলে দেয়, সন্দেহজনক কিছু মনে হলে অবশ্যই জানাতে বলা হয়। এমনকি অনূর্ধ্ব-19 থেকে টি-10 কিংবা টি-20 লিগ, বিশ্বের সব লিগই সন্দেহজনক কিছু মনে হলে জানাতে বলা হয়। তাহলে সাকিব কেন জানালো না? সে এত অভিজ্ঞ খেলোয়াড়, সে কি ভেবেছিল সে পার পেয়ে যাবে? ধারাভাষ্যক কক্ষের একটি উদাহরণ দেন 58 বছর বয়সী এই ধারাভাষ্যকার। তিনি বলেন, আমরা কিন্তু লোক দেখে বুঝতে পারি কার সঙ্গে কথা বলা যাবে কার সঙ্গে যাবে না। লোকে আপনার সঙ্গে মিশতে চায়, কিন্তু ভিতরে সহজাত চিন্তা বলে দেয় কার সঙ্গে কথা বলা যাবে না। আর এটা ঠিক ভেবেই আমি বিস্মিত হয়েছি যে সারা বিশ্বে বিভিন্ন লিগে খেলে অনেক ধরনের মানুষের সঙ্গে মেশে তার চিন্তা তো আরও তীক্ষ্ণ হওয়ার কথা। হার্ষা বোগলে সাকিবকে সোজাসাপটাই ভাগ্যবান মনে করেন। তিনি বলেন, আমি মনে করি সাকিব খুব ভাগ্যবান যে শুধু নিষেধাজ্ঞা পেয়েছে, 1 বছর পর সে ফিরতে পারবে, সে সত্যিই ভাগ্যবান। সাকিবের নিষিদ্ধ হওয়ার ঘটনাটি ঠান্ডা মাথায় বিচার করারই অনুরোধ জানিয়েছেন এই ভাষ্যকার। তিনি মনে করেন, এই নিষেধাজ্ঞায় কোনো ধরনের ষড়যন্ত্র তত্ত্ব খোঁজা অনুচিত। আমি মনে করি না এই ঘটনায় ষড়যন্ত্র তত্ত্ব খোঁজা উচিত। কেন আমাদের খেলোয়াড় অন্য দেশের কেন নয়? স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের নিষিদ্ধ হওয়ার উদাহরণও টেনেছেন হার্ষা বোগলে। আইসিসি নিয়ম অনুযায়ী বল ট্যাম্পারিংয়ের চেয়ে জুয়ারির প্রস্তাব না জানানো অনেক অনেক বড় অপরাধ, আর তাদের নিষেধাজ্ঞা কিন্তু আইসিসি নয়, তাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন দিয়েছে। আইসিসির নিয়ম এক্ষেত্রে কঠোর। আইসিসি আশা করে তাদের সামনের খেলোয়াড়েরা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিবে, এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আর তাই আমি মনে করি মাত্র 1 বছর নিষেধাজ্ঞা পাওয়ায় সাকিব ভীষণ ভীষণ ভাগ্যবান। এটা বাংলাদেশের জন্য বড় একটি আঘাত। সাকিব বিশ্বকাপে কী করেছে তা সবাই দেখেছে। দলে শুধু সেরা ব্যাটসম্যান না, সেরা বলারও, এমন খেলোয়াড় খুঁজে পাওয়া খুবই বিরল। বাংলাদেশের এখান থেকে ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগবে। হার্ষা বোগলের আশা,
স্মিথ ওয়ার্নার নিষেধাজ্ঞার মেয়াদ শেষে যেমন রাজকীয় প্রত্যাবর্তন করেছেন, সাকিবের ক্ষেত্রেও হয়তো তেমনটি দেখা যাবে। তবে কৃতকর্মের দ্বারা সাকিব বানাসে ক্রিকেটকে খাটো করেছেন বলে মনে করেন তিনি।